হ্যালো ফ্রেন্ডস, আজকালকার দিনে খুব কমন একটা সমস্যা যেটা হলো ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব দূরীকরণের জন্য একটি মেডিসিন খুব প্রচুর পপুলার হারে ব্যবহার হয়, সেটা হলো ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেটস। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন মেডি বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পেয়ে থাকেন মেডিকেল রিলেটিভ এবং ওষুধের ব্যাপারে সম্পূর্ণরূপে বাংলায় জানতে পারেন। ভিডিওতে আমরা জানব ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেটের ব্যাপারে, অর্থাৎ এই ওষুধ মেয়েদের গর্ভধারণ না হওয়া জন্য ব্যবহার হয়, যেসব মহিলারা প্রেগনেন্ট হতে পারে না। এর ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়। আমরা জানব এই ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেটের ব্র্যান্ড নেম, প্রাইস, ইউজ এবং ডোজ, এবং সবশেষে জানব সাইড এফেক্ট। সবার প্রথমেই আসি ব্র্যান্ড নেম নিয়ে, অর্থাৎ মলিকুলসটা একই থাকবে। ক্লোমিফেন সাইট্রেট বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ম্যানুফ্যাকচারিং করে, যেমন ক্লোমাইড, অভিনাম, ক্লোফ্রানিল, ক্লোনিল 25। এর স্ট্রেংথ, অর্থাৎ কোন কোন স্ট্রেংথে অ্যাভেলেবল, 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম। এরপর আসি এর প্রাইসের ব্যাপারে, অর্থাৎ এটি কীরকম দামে পাওয়া যায়। 5 থেকে 7 টাকার মধ্যে পাওয়া যায়। এরপর আসি এর ইউজের ব্যাপারে। এটি মূলত ইনফার্টিলিটি দূর করার জন্য ব্যবহার হয়, অর্থাৎ বন্ধ্যাত্ব দূরীকরণের জন্য ব্যবহার হয়। যদি কোনো মহিলার ওভারি থেকে ওভাম নিঃসরণ না হয়, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ না হয় এবং পেশেন্ট মা হতে পারে না, তখন সেই সমস্যা ট্রিটমেন্ট করার জন্য এই ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেট ব্যবহার হয়। এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যাকে আমরা বলি PCOD, এটি এমন একটি সমস্যা যেটা মাসিক চক্রের সমস্যা হয় এবং মাসিক এলোমেলোভাবে হয়, এবং এর প্রভাব ডিম্বাণুর ওপর পড়ে, যার ফলে গর্ভধারণ হয় না। এবং গাইনোকোমেস্টিয়া, যদি কোনো পুরুষের স্তন মেয়েদের মতো বড় হয়ে যায়, তার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেট। এরপর আসি এর ডোজের ব্যাপারে, অর্থাৎ কীরকম মাত্রায় নিতে হবে। মাসিক শুরু হওয়ার 5ম দিনে দেওয়া হয়, অর্থাৎ 5ম দিন থেকে 5 দিন দেওয়া হয়। প্রত্যেক 30 দিন অন্তর 5 দিন করে দেওয়া হয়, অর্থাৎ এই রকম 6 মাস চলে, অর্থাৎ 6 বার দেওয়া হয়। এবং এটা জেনে রাখা দরকার সবসময়ের জন্য, যেটা 6 বারের বেশি কোনো পেশেন্টকে দেওয়া যায় না। যদি দেওয়া যায় তাহলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। সর্বোপরি বলে রাখি, এই ধরনের মেডিসিন ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এরপর আসি এর সাইড এফেক্টের ব্যাপারে, অর্থাৎ কমন একটি এই মেডিসিনের কমন সাইড এফেক্ট স্লিপএপনিয়া, অর্থাৎ স্লিপ ডিস্টারপশান, অর্থাৎ ঘুম ঠিকঠাক না হওয়া, নৌসিয়া। অর্থাৎ বমি বমি ভাব, ভমিটিং, পেলভিক পেইন অর্থাৎ পেট ব্যথা হতে পারে, ঘাম দেওয়া, সোয়েটিং, অতিরিক্ত সোয়েটিং হতে পারে, সিজার অর্থাৎ খিঁচুনি হতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে অর্থাৎ পালস রেট বেড়ে যেতে পারে। এই ওষুধের কিছু কন্ট্রাইন্ডিকেশান আছে, অর্থাৎ কোন বেশ কিছু পেশেন্টকে দেওয়া যাবে না। যদি কোনো পেশেন্টের লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ, প্রেগনেন্ট পেশেন্ট, কোনোভাবেই দেওয়া যাবে না। এবং যদি কোনো পেশেন্টের অ্যালার্জি বা র্যাশ থাকে তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। যে কোনো ওষুধের ব্যাপারে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন মেডি বাংলা ইউটিউব চ্যানেল।